মানুষের অত্যাচারে প্রাণীদের এলাকা ছাড়ার ঘটনা বিরল নয়, কিন্তু মানুষের বসতি জবরদখল করে তাদের তাড়িয়ে দেবে অন্য কোনো প্রাণী, বিষয়টি কল্পনাতীত। আর যদি সে প্রাণীর নাম বিড়াল হয় তবে তো তা ভাবাই যায় না। তবে বাস্তবে এমনটাই ঘটেছে জাপানের সেতো সাগরের এওশিমা দ্বীপে। পুরো দ্বীপটি থেকে মানুষ তাড়িয়ে দখল করে নিয়েছে 5 শতাধিক বিড়াল। পৃথিবীব্যাপী ছড়িয়ে থাকা অনেক দ্বীপের মতোই জাপানের এই দ্বীপটিতেও ছিল মৎস্যজীবীদের ডেরা, কিন্তু হঠাৎ করেই দুপেয়ারা হয়ে পড়ে গৌণ। দ্বীপ দখল করতে শুরু করে মানুষের খুব প্রিয় 4 পেয়ারা, আর এতেই দ্বীপটির নাম ছড়িয়ে পড়ে বিশ্বজুড়ে। বৈশ্বিক খবরাখবর রাখেন এমন যে কাউকে ক্যাটাল্যান্ডের কথা বললে সোজা দেখিয়ে দেবে জাপানের দিকে। 1945 সাল নাগাদ এই দ্বীপে বাস করতেন প্রায় 900 মৎস্যজীবী। 2018 সালে সংখ্যাটা এসে দাঁড়িয়েছিল মাত্র 13-তে। 2019 সালে আরো কমে এখন 1 কিলোমিটার লম্বা এই দ্বীপে বাস করেন মাত্র 6 জন। বর্তমানে এই দ্বীপে বিড়ালের সংখ্যা 6 শতাধিক। বিড়াল দেখতে এই দ্বীপে বহু পর্যটক আসেন। বিড়ালরা পর্যটকদের বোট দ্বীপে ভেড়ার জন্য অপেক্ষা করে থাকে, কারণ তারা জানে পর্যটকরা ওদের জন্য খাবার উপহার আনবেন। তাই পর্যটকদের বোট এলেই সেটাকে ঘিরে ধরে বিড়ালরা। পর্যটকদের কোনো রকম ক্ষতি করে না এরা, কারণ এরা জানে একমাত্র পর্যটকদের হাত ধরে দ্বীপে মাছ আসা সম্ভব। পর্যটকরা বিদায় নেওয়ার পর বিড়ালরা ফিরে যায় যে যার নিজের ডেরায়। মেহেরুদ্দিন ফেরদৌস, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক।